আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটি কথা কিন্তু আমি কোনো ভিডিওতে বলি নেই, সরকারি অনুদানের টাকা কিন্তু 2,500 নয়, আপনাকে এই 2,500 টাকা উত্তোলনের যে ফিটা দেওয়া হবে সেটাও কিন্তু নগদ, যদি নগদ অ্যাকাউন্টে পেয়ে থাকেন কিংবা বিকাশে কিংবা রকেটে তারাই দিবে, আপনাকে কিন্তু আপনার পকেট থেকে দেওয়া লাগবে না। এই 2,500 টাকা তুলতে আপনার কোনো ধরনের চার্জ লাগবে না, ওরা সরকারি তরফ থেকে দিবে কিংবা বিকাশ কিংবা রকেট কিংবা নগদে যে অ্যাকাউন্টে আপনার টাকাটা আসবে তারাই এই ফিসটা দিবে। তো একটি কথা মনে রাখবেন, আপনার টাকা উত্তোলনের সময় যেন টাকাটা কম না দেয়। তো এই সরকারি অনুদানটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, 2 মে থেকে শুরু হয়েছে। এক কথা বলা হয়েছে যে 5 মের মধ্যে সকল পরিবারকে এই অনুদানের টাকাটা সবার মোবাইলে ব্যাংকিং এর মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। তারপরে আরেকবার শোনা যাচ্ছে যে 5 তারিখ নয়, 2-1 তারিখ বাড়ানো হবে, মানে 7 থেকে 8 তারিখ পর্যন্ত, মানে এক কথায় ঈদের আগে এই অনুদানটি সবার হাতে পৌঁছে দেওয়া হবে। তো অনেকেই আমাকে কমেন্টস করতেছেন যে আমরা এখনো কেন পাচ্ছি না, আমাদের মোবাইলে তো মেসেজ আসতেছে কিন্তু আমরা টাকাটা এখনো পাচ্ছি না কেন? আরে ভাই, টাকাটা আপনাকে যদি দেয় তাহলে আপনার অ্যাকাউন্টে অবশ্যই চলে আসবে। আপনাকে যে সবাই যে পাবে এটা তো একেবারে 100% না, যেন না এখানে তো বলা হয়েছে 36,50,000 মানুষ এই পাবে। তো বাংলাদেশে তো কোটি কোটি মানুষ, তো সবাইকে দেওয়া সম্ভব নয়, যাদের পাও না তাদের অবশ্যই মোবাইলে চলে গেছে। তো আর টেনশন করার দরকার নেই, কিছুদিন পরেই শেষ হয়ে যাবে অনুদানটি, যারা পাওয়ার তারা সঠিকভাবেই পাচ্ছে না, যারা পাচ্ছে না 1,000 চেষ্টা করেও পাবেন না। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম, অগ্রিম ঈদ মোবারক।